एकदम एकदम इसी वजह से इस तरह से 7,000-7,500 मंदिर तो हैं तो फिर वो पलटा देते चल रहा है एकदम एकदम तो रोजाना सिखाई देंगे आप रोज पलटा देते এই কারণে বলছিলাম যে এখানে কিন্তু অভাব নেই, থাকা খাওয়ার অভাব একদম নেই। এটা একটা আমার চ্যানেল রুটি কাপড় মকান এই নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গিয়ে সব দেখানোর সুযোগ করে দিয়েছেন আমার চ্যানেলের মেম্বাররা। আপনি যদি মেম্বারশিপ না নি, আজ দুপুরে এই আশ্রমে এসে দেখলাম বৃদ্ধ বৃদ্ধারা ছাড়াও বাইরের অনেকেই অসাধারণ এই প্রসাদে অংশগ্রহণ করেছেন। এরকম প্রত্যেক দিন চলছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনি বৃদ্ধ বয়সে ভালো খাওয়া দাওয়ার অভাব বোধ করছেন পরিবারের মধ্যে, কিংবা পরিবারের মধ্যে নিজেকে নিঃসঙ্গতা শোকের ছায়া পড়েছে, তারপর যারা উপার্জন করে টাইম টেবিল মতন তাদের বেরিয়ে যেতে হয় উপার্জনের জন্য, সেখানে বৃদ্ধ বয়সে ইনকাম নেই বলে একটা যন্ত্রণার শিকার, একাকিত্ব বোধ, তারপরে পরিবারের কাছে একটা বোঝা মনে হচ্ছে, তবে সেরা জায়গা হবে এরকম আশ্রমিক পরিবেশ কথা বলে জানতে পারলাম। কথা বলে আরও জানতে পারলাম যদি শরীর সুস্থ থাকে, এই মহারাজ বললেন যে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে বৃদ্ধ বয়সে। যে যৌবন বয়সে নিজের কাজের অভিজ্ঞতা আছে সেই কাজের অভিজ্ঞতাকে এই আশ্রমে এসে নিযুক্ত হয়ে সেই কাজকে আরও সমৃদ্ধ করতে পারে, সেই অভিজ্ঞতাকে উপহার দিতে পারে। পরিবারের মধ্যে বোঝা হয়ে যাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা প্রকাশ করার ভাষা নেই। রয়েছে বৃদ্ধ বয়সে অনেক শোক, যে শোক আরও ভারাক্রান্ত করে তুলেছে, ইনকাম নেই বলে, কিংবা একাকিত্ববোধ, কিংবা টাইম টেবিল মতন খাওয়া দাওয়া না পাওয়ার জন্য বৃদ্ধ বয়সটাকে আরও জর্জরিত করেছে। তাদের জন্য এই আশ্রমিক পরিবেশ সেরা হবে একথা বলার অপেক্ষা রাখে না। বৃদ্ধাশ্রম অবশ্যই ভালো, সেখানে টাকা দিয়ে থাকার একটা ব্যাপার থাকে, সেই উপার্জন না থাকলে টাকা টানবেটাকে, কিংবা বৃদ্ধাশ্রমে টিভি দেখা, খাওয়া দাওয়া করা, শরীরচর্চা এগুলো সবই থাকে, কিন্তু সেটা কি শেষ বয়সের শেষ কথা? প্রকৃত চাওয়া পাওয়া তো বৃদ্ধ বয়সে আরও অনেক আছে, ভক্তি বৈরাগ্য সেই সব জিনিসগুলো, একটু সাধন ভজন সেটা কোথায়? শুধু পাতের মধ্যে ভালো খাওয়া দাওয়াই কি শেষ কথা? পাতে ভালো খাওয়া দাওয়া কিন্তু এখানে জুটবে, সঙ্গে অপরিপূর্ণ হলো একটু সাধন ভজন করা গেল বৃদ্ধ বয়সে। শুধু তাই নয়, পরিবারের মধ্যে মাঝে মধ্যে ফিরে সবাই কে কেমন আছে সে খোঁজ খবরও নেওয়া সবটাই থাকবে। আবার কি চাই, যান এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে, সারা ভারতবর্ষের অসংখ্য ভালো ভালো থাকার স্থান নিয়ে রয়েছে অসংখ্য বৃদ্ধাশ্রমের খোঁজ খবর। আপনি প্রথম দেখছেন এই ভিডিওটি, দয়া করে আগে ভিডিওগুলো দেখুন, নিজের স্থান নির্বাচন করুন। প্রত্যেকটা আশ্রম খুঁটিনাটি সবটাই দেখানো হয়েছে, বিভিন্ন বৃদ্ধাশ্রমকে ভালো করে দেখানো হয়েছে, কেমন খাওয়া দাওয়া আছে, কেমন রুমগুলো আছে, কী কী দেবে না দেবে, কেমন বাজেট আছে, সেই সব নিয়ে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য পছন্দের সন্ধান আছে গন্তব্যস্থলের। তবে বৃদ্ধ বয়সে কি শুধুই সেই ভালো থাকা, সেই ভালো খাওয়া, আলোচনায় মেতে থাকা, সেই পরচর্চা পরনিন্দার নামে সমালোচনায় গেঁথে গিয়ে বাকি ভালো দিনগুলিকে শেষ করে দিয়ে আইসিইউতে চলে যাওয়ার বন্দোবস্ত করা? সংসারী মানুষের মিনিমাম প্রকৃত চাওয়া পাওয়ার স্থানে আসলে মিনিমাম পরমানন্দের সন্ধান পাবেন, এটা নিশ্চিত করে বলতে পারি। এই স্থানগুলো শুধু নয়, এইগুলো সম্পর্কে আপনাদের যথেষ্ট অবগত আছেন, তবে আবার বৃদ্ধাশ্রমে কেন? আসুন এবার ভালো ভালো আশ্রমিক পরিবেশে থেকে আনন্দময় জীবন হোক, আর সংসারের বাকিরা সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক। আজ এ পর্যন্ত, সবাইকে প্রণাম জানিয়ে আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন।